राधे राधे भक्त बंधुरा गुड्डू बाबुर यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। जानी अनेक दिन पर वीडियो दिच्छी तार साथे 100 के फैमिली कमप्लीट हो गेछे किन्तु सेटारो कोनो सेलिब्रेशन होयनी एखोनो पर्यन्त। অ্যাকচুয়ালি আমি একটু অন্য ধরনের কিছু প্ল্যান করছিলাম, সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো আজকে তোমাদের দেখিয়ে নিই গুড্ডুবাবু জন্মাষ্টমীতে কি কি গিফট পেয়েছে। অনেক গিফট পেয়েছে গুড্ডুবাবু জন্মাষ্টমীতে, কিন্তু রাধাষ্টমী পার হয়ে গেছে তাও আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি আমি যেখানে ক্লাস করি সেখানে ড্রামা ছিল রাধা অষ্টমী উপলক্ষে, তো সেই ড্রামার কিছু ক্লিপস আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, আর কিছু অ্যানাউন্সমেন্টও আছে। তার আগে চলো গিফটগুলো দেখিয়ে নিই তোমাদের। দেখো প্রথমেই এই ব্যাগটা থেকে শুরু করছি, এটা সাইজে সব থেকে ছোটো তাই আমি এটা থেকেই শুরু করলাম। দেখো বন্ধুরা মনে হচ্ছে তো বাঁশি, দেখি দাঁড়াও খুলে। হ্যাঁ দেখো যেটা গেস করেছিলাম, দেখেছো গুড্ডুবাবুকে তো আমি রূপোর বাঁশি বানিয়ে দিতে পারিনি, সেজন্য গুড্ডুবাবু ভক্তের হাত থেকে ঠিকই একটা বাঁশি নিয়ে চলে এসেছে। বেশ সুন্দর লাগছে তাই না? দেখো এই যে মকর মাছ, এই বাঁশিতে মকর মাছ কেন থাকে তার পেছনে একটা গল্প আছে, সেটা তোমাদের পরে একদিন শোনাবো, আজকে তো বেশি সময় নেই তাই আমি তোমাদেরকে পরের দিন এই গল্পটা শুনিয়ে দেব। তো দেখো এখানে রয়েছে আরও একটা গিফট, এতে কি আছে আমি নিজেও গেস করতে পারছি না, তাও তোমাদেরকে দেখাই, চলো আমিও দেখি। ও বাবা, আবার এর মধ্যেও আবার একটা বক্স আছে। ও মা দেখো এটাও আর একটা ছোট্ট বাঁশি, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো দুটো মকর মাছ বাঁশি পেয়েছে গুড্ডুবাবু আমাদের। তো এই বাঁশিটা আমি আমার কৃষ্ণের হাতে দেব, কারণ কৃষ্ণেরও রূপোর বাঁশি নেই, তো তাহলে ভালোই হবে, দুটো বাঁশি হয়ে গেছে। তো খুবই সুন্দর হয়েছে গিফটটা, যেই দিয়েছে তাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। কিন্তু আমি জানি না কে কোন গিফটটা দিয়েছে, অ্যাকচুয়ালি সেদিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই আমি জানি না কে কোন গিফটটা দিয়েছে। দেখো ময়ূর পালক আঁকা একটা সুন্দর পোশাক পেয়েছে গুড্ডুবাবু, কালারটাও বেশ মিষ্টি, কিন্তু যদিও এটা গুড্ডুবাবুর একটু ছোট হবে, কিন্তু এটা যদি আমি উল্টো দিক করে পরাই তাহলে কিন্তু গুড্ডুবাবুর হয়ে যাবে বলে মনে হচ্ছে। তো দেখা যাক, পরিয়ে দেখব কেমন লাগে। এটা আশা করি পুষ্পপত্র হবে, চলো খুলে দেখি। কি সুন্দর লাগে না এই র্যাপিংগুলো খুলতে, গিফট পেলে কি ভালো লাগে তাই না বলো? তেমন গুড্ডুবাবুও তোমাদের খুব খুশি অনেক অনেক গিফটস পেয়ে। দেখো এটা একটা সুন্দর পুষ্পপত্র, এটাতে গুড্ডুবাবুর জন্য কখনো কখনো কিছু নিবেদন করব। তো দেখো এরপরে এটা কি আছে কোনো গ্যাস আমি করতে পারছি না, তবে দেখা যাক খুলে দেখি তারপরে বুঝতে পারবো। আমি জানো তো ছোটোবেলায় এই পেপারগুলো জমিয়ে রাখতাম, মানে আমি এত আস্তে আস্তে গিফট খুলতাম যাতে এই পেপারগুলোকে আমি নিজের কাছে রাখতে পারি, যাতে এগুলো ছিঁড়ে না যায়। আমার এগুলো খুব ভালো লাগতো, কারণ এগুলো খুব শাইনি হয় না পেপারগুলো। ও বাবা দেখো কত চকলেটস পেয়েছে, তার মধ্যে আবার একটা সেলিব্রেশনও পেয়েছে। বাবা জন্মদিন মানেই চকলেটস, দেখো আরও একটা বক্স পেয়েছে সেলিব্রেশনের, আরও একটা ডেয়ারি মিল্কের ফ্যামিলি প্যাক পেয়েছে। চলো এগুলো সব গুড্ডুবাবুকে ভোগ লাগিয়ে দেব একদিন, এটাও মনে হচ্ছে সেলিব্রেশনই হবে, একই রকমের তো আমার লাগছে। চলো তাড়াতাড়ি খুলে দেখি কি আছে এর মধ্যে। আজকেও যেন সেই আমি ছোটোবেলার মতন আস্তে আস্তে করে গিফটস খুলছি, কারণ এই প্যাকেটগুলো আমার খুব পছন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি রেড কালার আর পিচ কালার এগুলো আমার একটু পছন্দের কালার, সেজন্য। এ দেখো আরও একটা সেলিব্রেশন পেয়েছে গুড্ডুবাবু, এগুলো সব একদিন ভোগ লাগিয়ে দেব। এটা কোয়াইট ইন্টারেস্টিং, এটা কিন্তু একটু অন্য রকমের শেপের, দেখি চলো এর মধ্যে কি আছে। বাবা অ্যামাজন থেকে কিছু একটা কেনা হয়েছে, এটা কিন্তু আমার ফ্রেন্ড দিয়েছে রজত, ও
এনে ছিল, এটা আমার হাতে দিয়েছিল, এই জন্য আমি জানি এটা ও দিয়েছে। দেখি চলো এর মধ্যে কি আছে। বাপরে কত বেশি প্যাকিং করেছে, খুলতে খুলতে সময় চলে যাচ্ছে। ওমা এটা কি, কিছু খেলনা মনে হচ্ছে দেখি। ও বাবা এটা তো আবার ট্রলি ব্যাগ, দেখো গুড্ডু বাবু ট্রলি ব্যাগ দিয়েছে গুড্ডু বাবুকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ওয়াও বেশ সুন্দর কিন্তু, দেখো কি কিউট না। আবার এর ভেতরে আরও কিছু আছে মনে হচ্ছে। ও এখানে একটা লক আছে, দাঁড়াও খুলি দেখি কি আছে। ও বাবা দেখো আবার আয়না, হেয়ার ড্রায়ার এইসব কিছুও আছে, এগুলো বের করে নিলে এর মধ্যে আবার জামা কাপড়ও রাখা যাবে গুড্ডু বাবুর। যাক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য গুড্ডু বাবুকে। খুবই খুবই হেল্পফুল একটা গিফট হলো একটা। চলো এটা গুছিয়ে নিই, তারপরে আমি পরের গিফটসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কালারটাও দেখো পিঙ্ক পিঙ্ক, বেশ সুন্দর লাগছে দেখতে তাই না। আর কিউট একটা আউল উপরের দিকে বানানো আছে, চোখগুলো কি মিষ্টি দেখো। চলো এটা আমি পরে লাগিয়ে নেব, এটা আমি পারছি না এখন, রেখে দিই পরে তোমাদেরকে। পরের গিফটগুলো দেখাচ্ছি, দেখো এটা নিশ্চয়ই কোনো পিতলের বাসন মনে হচ্ছে আমার। হ্যাঁ দেখো একটা সুন্দর পিতলের গামলি। অ্যাকচুয়ালি আমাদের ভোগ রান্না করে রাখার খুব বেশি বাসন নেই, যেমন আমরা আগে যেহেতু নন ভেজিটেরিয়ান ছিলাম তো সেই বাসনগুলো বাদ দিতে হয়েছে, এগুলো আমরা ভোগের জন্য রাখার জন্য ইউজ করতে পারবো। এটা আমাদের খুবই সুবিধা হচ্ছে একটা দিক থেকে। তো এরপরে দেখো এটাও মনে হচ্ছে কোনো থালা। বাহ দেখো এটা বেশ সুন্দর দেখতে একটা থালা, সাইডগুলো ফুল ফুল করা আছে। এটাও গুড্ডু বাবুর কোনো কাজে আমি লাগাবো, ফুল বা কিছু অভিষেক করার সময় রাখার জন্য অনেকগুলো বাসনের দরকার হয়, সেই সময় আমি এগুলো ইউজ করতে পারবো। তো দেখি চলো এরপরে, এটাও মনে হচ্ছে কোনো একটা থালা হতে পারে। হ্যাঁ দেখো বন্ধুরা এটাও কিন্তু একটা বড় থালা বা পুষ্পপত্র যেটাই বলা যেতে পারে, কারণ এগুলো সত্যি পুজোর জন্য খুব বেশি দরকারি হয়, আর পুরনো বাসনগুলো একটু কালচে ধরনের হয়ে গেলে সেগুলো ইউজ করতে আমাদের ইচ্ছা হয় না তাই না। নতুন বাসন হলে খুবই ভালো লাগে দেখতে। তো দেখো আরও একটা এরকম পিতলের গামলি পেয়েছে যেটাতে আমরা ভোগ রান্না করে রাখতে পারবো। তো যারাই এগুলো দিয়েছো সত্যি আমাদের অনেক বেশি হেল্পফুল জিনিসপত্র, থ্যাংক ইউ সো মাচ সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর সব থেকে বড়ো কথা, তোমরা আমাদের বাড়িতে এসেছো, গুড্ডু বাবুকে এত এত ভালোবাসা দিয়েছো, সেটাই আমার কাছে সবচেয়ে বড়। আমি ওতেই সবচেয়ে বেশি খুশি হয়েছি। তারপরে দেখো বন্ধুরা এটাও মনে হচ্ছে একটা ছোট থালা হবে। আর অ্যাকচুয়ালি গুড্ডু বাবুর জন্য আমি ভোগ নিবেদনের একটা থালা ভাবছিলাম কিনবো, দেখো একটা খুব সুন্দর থালা আর বেশ ভারীও, বেশ সুন্দর দেখতে লাগছে। এটাতে আমি এবার থেকে গুড্ডু বাবুকে ভোগ নিবেদন করব। চলো আরও একটা এরকম পিতলের গামলি পাওয়া গেছে যেটা খুবই সুন্দর দেখতে, এগুলো আমার খুব ভালো লাগছে। এই যে ছোটো ছোটো ডটস করা থাকে এগুলো বেশ শাইনি হয়, আমার খুবই পছন্দের। তো দেখো বন্ধুরা যেমন পুরীর বাসনে থাকে, ও আরও অনেক চকলেটস পেয়েছে যেগুলো অর্ধেকের বেশি তো আমি সেদিনই ভোগ লাগিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সব বাচ্চাদেরকে আমি সেগুলো ডিস্ট্রিবিউটও করে দিয়েছি। তা কিন্তু বাকি কিছু কিছু ছিল যেগুলো আমার অগোচরে ছিল, মানে আমি জানতাম না যে এগুলো ভোগ লাগানো হয়নি, আলাদা করে রয়ে গিয়েছিলো, সেগুলো আমার মা আলাদা করে সাইডে প্যাকেটে ভরে রেখে দিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এগুলো আবার আলাদা করে গুড্ডু বাবুকে আমি ভোগ লাগিয়ে দেব। যারা যারা পাঠিয়েছে গুড্ডু বাবুর জন্য এইসব চকলেটস, তারাও তো চাইবে যে গুড্ডু বাবু এগুলো ভোগ
ग्रहण करूँ तई सेगुलो सब कटाई गुड्डू बाबू के निवेदन कर देव। तो चलो एखन एगुलो के पैकेटे भरे आलदा साइडे रेखे दी तारपर गुड्डू बाबू के निवेदन करे तारपर सब बाच्चादेर मध्य डिस्ट्रीब्यूट कर देया होबे। ओ एबार तोमादेर देखिए निच्छी आरो कयेकटा गिफ्ट्स। देखो बंधुरा एखाने शुधु किन्तु गुड्डू बाबू गिफ्ट पायनी, गुड्डू बाबूर दीदा और दादूओ गिफ्ट पेयेछे, माने आमार मार बाबा, सेगुलो देखाबो। चलो तार आगे देखिए दी। ए देखो एरकम एकटा बड़ो स्टीलेर गामली पेयेछे गुड्डू बाबू। एक्चुअलि आमादेर बाड़ीते जखन नंद उत्सवेर अनुष्ठान हय तो তখন তো অনেক ভক্তরা আসেন, তো সেই সময় খাবার রাখার মতো কিছু পাত্র, অত বড় পাত্র পাওয়া যায় না, তো এগুলো সত্যিই খুব হেল্পফুল আমাদের জন্য। আরও একটা দেখো এরকম একটা, এটাকে কি বলে, সেলিভার এর গামলি, তো সেইটাও পেয়েছে গুড্ডু বাবু। এটাও কিন্তু আমাদের জন্য খুবই ইউজফুল। চলো এগুলো সরিয়ে রাখি, এবার দেখিয়ে দিই আমার বাবাকে অর্থাৎ কুড্ডু বাবুর দাদুকে কেউ একজন একটা পাঞ্জাবি গিফট করেছে। আর তার সাথে দেখো আমার মাকে এরকম একটা সুন্দর শাড়ি গিফট দেওয়া হয়েছিল। এই যে দেখো তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি, শাড়িটা বেশ মিষ্টি রং আর তার সাথে বেশ কাজটাও খুব সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো চলো এগুলো তো হয়ে গেল বন্ধুরা, এরপর তোমাদের দেখাচ্ছি কুড্ডু বাবুর মাসিমণি অর্থাৎ আমার বোন কুড্ডু বাবুকে কী গিফট দিয়েছে দেখাই। চলো এটা আমি নিজেও জানি না, ও কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে সেটাই দিয়েছে। ও তো ছোট, ও তো স্কুলে পড়ে। তো দেখো ওয়াও খুব সুন্দর দেখতে হয়েছে, আশা করি কুড্ডু বাবুরও খুব পছন্দ হবে, খুবই সুন্দর দেখতে। এটা আমি অবশ্যই গুড্ডু বাবুকে শারদ পূর্ণিমার দিন পরাবো, বেশ মিষ্টি দেখতে, দেখো খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ মাসিমণি। এই দেখো একটা এরকম জামাও পেয়েছে গুড্ডু বাবু, যেটা কিন্তু গুড্ডু বাবুর গায়ে হবে না, তাই ওটা কাউকে একটা দিয়ে দিতে হবে। এরপর দেখো এটা হলো সবচেয়ে বড় আর সবচেয়ে ভারী গিফট ছিল, আমি জানি না এর মধ্যে কী আছে, এখনও এটা তো খোলা হয়নি। খুব সুন্দর লাগছে বাইরে থেকে প্যাকিংটা, কারণ ইয়েলো কালার আর খুবই ভালো লাগে আমার ইয়েলো কালার। আমি বুঝতে পারছি না এত ভারী কেন গিফটটা, চলো খুলে দেখি কি আছে এর মধ্যে। এত সুন্দর করে র্যাপিং করেছে সকলে, যেগুলো খুলতে খুলতে আমার অনেক বেশি টাইম চলে গেল। দেখো র্যাপিংটা এবার খুলে দেখি এর মধ্যে কি আছে। চলো এতই ভারী, এটাকে খুব সহজে নাড়াচাড়া করা যাচ্ছে না, মানে আমি দু হাতেও এটাকে ঠিক করে হ্যান্ডেল করতে পারছি না। দেখো চলো দেখি খুলে দেখি কি আছে। ওয়াও কি সুন্দর, দেখো বন্ধুরা কি সুন্দর, রাধা কৃষ্ণা এসেছেন আমাদের বাড়িতে। ও মা আমার কি পছন্দ হয়েছে, হে কৃষ্ণ আমাকে দিন দিও যাতে আমি তোমার সেবা ঠিক করে করতে পারি, তোমার চরণে আমার আশ্রয় হোক, ভগবান তুমি আমার উপর কৃপা করো, হে রাধারানী কৃপাময়ী কৃপা করো, যেন আমি এই যুগলের সেবা সারা জীবন করতে পারি। জানি আমাদের ঠাকুর ঘর একটু ছোট, ঠিক করে আমি তোমাদেরকে জায়গা দিতে পারবো কি না, তাও চেষ্টা করব। তো দেখো বন্ধুরা আজকে পরের দিন হয়ে গেছে, আজকে আমি গুড্ডু বাবুকে সব কটা চকলেটস ভোগ লাগিয়ে দিয়েছি, আর আজকে সারা দিন ধরে গুড্ডু বাবুর কাছে এই চকলেটসগুলো থাকবে, সব কিছু থাকবে, গুড্ডু বাবু গ্রহণ করবে। আর দেখো আজকে তোমাদের প্রসাদও দর্শন করিয়ে দিলাম, ছানার ডিমের তরকারি, তার সাথে রয়েছে পনির ফ্রাই, আর তার সাথে রয়েছে স্যালাড শাক, এগুলোই ছিল, আর তার সাথে ছিল দই পটল। আর এটাই দেখো নতুন থালাতে আমি নিবেদন করেছি, সেই জন্য তোমাদের দেখালাম। আর ওই যে ছোট বাটিটা দেখলে যেটাতে ছানার ডিমের তরকারি ছিল, সেটা কিন্তু আমার সখী সুপ্রিয়াস হ্যাপিনেস
गुड्डू बाबू के पुरी धाम थेके एने दिए छे। तो बंधुरा आजकेर भिडियो ए पर्यन्तई, फिरबो नतून भिडियोते, ततक्षण तुम्हारा सुस्थ थाको, भालो थाको, राधे राधे।